টাঙ্গাইল গিয়েছিলাম গানে, দেখি যুবক ভাইরা নাচতেছে আর একজন মুরব্বী লোক আমার এই দরদির মতো এই গানটা শুনে হাউ মাউ করে কান্না করতেছে। গানটা শেষে আমি বললাম, যুবক ভাইরা কি সুন্দর আনন্দ করলো, নাচানাচি করলো, আপনি যে কান্না করলেন ব্যাপারটা কি? কয় বাবা, ওদের আনন্দ হয়েছে তাই ওর আনন্দ করে, আমার ভিতরে আনন্দ নাই, আমার ভিতরে শুধু ব্যথা আগুন। এটার বাস্তব জীবনের মধ্যে পাইলাম। আমার গানটাও আজকে আমার বোনের সাথে, একটা মেয়ে মানুষ, মেয়েদের মধ্যে কেউ আউলিয়া হইতে পারে না, হলে হতে পারে আম্বিয়া, কিন্তু মেয়েদের মধ্যে একটা আউলিয়া পৃথিবীতে ছিল যার নাম ছিল তাপসী রাবিয়া বসরি। ওরে আমার বন্ধু রে কই পাবো ছবি গো, হ্যালো।
ওরে আগুন নিভা আগুন জ্বালাইল বন্ধু ওই আগুন নিভাইল নিবে না। এই গান গাইলে আমার যুবক ভাইরা অনেক সময় আনন্দ পায়। টাঙ্গাইল গিয়েছিলাম গানে, দেখি যুবক ভাইরা নাচতেছে আর একজন মুরব্বি লোক আমার এই দরদির মতো এই গানটা শুনে হাউ মাউ করে কান্না করতেছে। গানটা শেষে আমি বললাম, যুবক ভাইরা কি সুন্দর আনন্দ করলো, নাচানাচি করলো, আপনি যে কান্না করলেন ব্যাপারটা কি? কয় বাবা, ওদের আনন্দ হয়েছে তাই ওর আনন্দ করে, আমার ভিতরে আনন্দ নাই, আমার ভিতরে শুধু ব্যথার আগুন। এটার বাস্তব জীবনের মধ্যে পাইলাম। আমার গানটাও আজকে আমার বোনের সাথে, একটা মেয়ে মানুষ, মেয়েদের মধ্যে কেউ আউলিয়া হইতে পারে না, হলে হতে পারে আম্বিয়া, কিন্তু মেয়েদের মধ্যে একটা আউলিয়া পৃথিবীতে ছিল যার নাম ছিল তাপসী রাবিয়া বসরি, যার সাফায়েতে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই তাপসী রাবিয়া, এখন তো রাত্রটা অনেক, 3টা ওভার হয়েছে, এরকম গভীর রাত্র যখন হইতো ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যাইতো আর জোরে জোরে বলতো, আগুন আগুন আগুন, আমার বন্ধু প্রেমের আগুন লাগিয়ে আমার ভিতরটা পুরা ছাই হয়ে যাইতেছে, গ্রামবাসী তোমরা কে কোথায় আছো, আমার আগুনটা একটু নিভাই দিবা। আগুনের কথা শুনলে গ্রামবাসী তারা কি আর ঘুমাইতে দে পারে বাবা, ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে কেউ কলসি ভরে পানি, কেউ বালটি ভরে পানি, এক এক ভাবে এক এক পন্থায় পানি নিয়ে আসছে, একজন আর একজনের কাছে জিজ্ঞেস করে, কিরে ভাই কে যেন একটু আগে আগুন আগুন করে চিৎকার করলো, কার বাড়িতে আগুন লাগছে, তোর বাড়িতে?
না আমার বাড়িতে তো আগুন লাগে নাই, কো তাহলে কার বাড়িতে আগুন? আগুন করে কে চিৎকার করলো? আমাদের ঘুম ভাঙাইলো, সবাই চিল্লা চিল্লি করে একটু নীরব হয়েছে। নীরব হবার পরে আবার বাতাস থেকে মৃদু শব্দ কানে ভেসে আসতেছে, কে যেন বলতেছে, আগুন আগুন আগুন, আমার দয়াল প্রেমের আগুন, আমার ভিতরটা পুরাইয়া ছাই করে দিল, আমি সহ্য করতে পারি না। দেখে একটা পাগল নিয়ে আসছে, নাম তার রাবিয়া, বলতেছে, এই রাবিয়া তুই সব সময় পাগলামি করোস, আজকেও পাগলামি করতেছিস, আজকে দেখায় দিয়ে যাই তবু কার বাড়িতে কোথায় আগুন লাগছে, এই রাত করে আমাকে ঘুম ভাঙাইছস। রাবিয়া কয়, ও ভাই তোমরা কি মনে করছো পৃথিবীর কারো বাড়ির মধ্যে আগুন লাগছে? না রে ভাই, পৃথিবীর কারো বাড়ির মধ্যে আগুন লাগে নাই, এই আগুনটা আল্লাহর দেওয়া, আর এই দেহ বাড়িটার মধ্যে লাগছে, আবার এই বাড়িটার মধ্যে আগুন লাগছে। কয়, বন্ডামি করার জায়গা পাস না? কয়, না ভাই বন্ডামি করি না, বিশ্বাস কর ভাই, আমি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, ওই ছোট বয়সে আমি আমার জন্মদাতা পিতাকে চিরজন্মের মতো হারিয়েছি, একটু বড় হলাম, আমার গর্ভধারিণী মা, আমার মা আমাকে এতিম করে, জনম দুঃখী করে আমাকে চিরজন্মের মতো ফেলে গেছে, আমি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, বাবা মাকে হারিয়ে একটা ব্যথার আগুন আমার ভিতরে জ্বলে, ভেবেছিলাম আমার শেষ আশ্রয় আমার মুর্শিদ হাসান বসরি, আমি হাসান বসরির কাছে গিয়ে একটু আশ্রয় পেয়েছিলাম। গ্রামবাসী তোমরা তো জানো, কিছুদিন আগে আমার মুর্শিদ হাসান বসরি তিনিও আমাকে ফেলে চলে গেছে, আজকে আমার মুর্শিদ হারানোর ব্যথার একটা আগুন ভিতরে জ্বলে। গ্রামবাসী বলে, ভণ্ডামি করো না, আগুন দেখাও। কয়, তোমরা আগুন দেখতে চাও? যদি তাই হয় তাহলে একটা কাজ করো, আমার কাছে একটা ছুরি এনে দাও, আমাকে একটা প্লেট এনে দাও। রাবিয়া বসরি, প্লেটটা নিচে রাইখা, ছুরি দিয়া তার হাত কাটতে লাগলো। বাবা, মানুষের হাত কাটলে কি বের হয়? রক্ত নাকি? কিন্তু গ্রামবাসী দেখলো আজীব, রাবিয়ার শরীর থেকে কোনো রক্ত বের হয় না, ওই শরীর থেকে বের হইতেছে শুধু পোড়া ছাই, প্লেটের মধ্যে জমা হয়ে গেছে। রাবিয়া সেই দিন কেঁদে কেঁদে বলেছিল, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আমার জ্বালা হবে যার জ্বালা সে নিজে জানে রে, আমার একটা ব্যথার আগুন জ্বলে বুকে রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আমার শিশুকালে মাহারাইলাম, আমার মায়েরে কোথায় গেলে পাবো, আমার হারানোর কি জ্বালা রে,
কাঁদিয়া করবি আদর এমন বান্ধব নাই সংসারে আমার দালা বাবা এই হৃদয়ে কি আগুন জ্বালাইলো